তাহলে তো বেমবাজির কোন পুলিশ অফিসারই সুধীর বাচ্চার তো আর অ্যারেস্ট করার অধিকার নেই, পুলিশের দরকারই তো হয় না, যেমন ডেড বডি গুলো তো করে। আর যেখানে মানে নরেন্দ্র মোদী যদি মাগি না হয় তাহলে এ মমতা ব্যানার্জিকে সাপোর্ট করা উচিত নয়, আর ধরা যদি দোষ দিস তাহলে 356 জারি করতে হয়, বুঝতে পেরেছে? যেমন এই ধানকা এ তো চুদুর বুদুর করছে, যদি তোমার ধানকড়ের মুখের কথায় লাই ল অ্যান্ড অর্ডার, যদি ধানকড় বলে থাকে যে ওয়েস্ট বেঙ্গলে আইন পরিস্থিতি ভেঙে পড়েছে, না সেটা হলেও সেখানে সুপ্রিম কোর্টের বা রাষ্ট্রপতির দায়িত্ব হচ্ছে কোর্ট থেকে সেটাকে ফাইসলা করা, ধানকড়কে সরাতে হবে, কিন্তু গভর্নর কোনো মুখে কথা বললে সেটা আইন হিসাবে গণ্য হবে। কারণ তিনি যেহেতু ওটা লিগাল পদে কনস্টিটিউশনাল পদে আছে, তার মুখ দিয়ে যে কথা বলবে সেটা ল, বুঝতে পেরেছেন? যতক্ষণ তাকে সেই পদে রাখা হবে সে একবার যদি বলে ফেলে যে আইন শৃঙ্খলা ভঙ্গ হয়েছে, পশ্চিমবঙ্গের লোক বিপন্ন, বৃহত্তর স্বার্থে এটা করা যাবে না, তাহলে সে যদি আজ 2 বছর কি 3 বছর ধরে এই কথাটা বলে আছে তাহলে সেখানে সুপ্রিম কোর্টের যারা মানে লিগালটাকে মেনটেন করছে বা নরেন্দ্র মোদী এবং অমিত শাহ বা অন্য যে কোনো ক্রিমিনালকে বন্দি করলে অপরাধ হয়ে যাবে, বুঝতে পেরেছেন? কেন মানে এই ব্যাপারটাকে যতক্ষণ না তুমি কোর্টে ফয়সালা করাচ্ছ এবং কোর্ট সুপ্রিম কোর্ট যতক্ষণ না বিচার করে দেখে বলছে যে এটা মিথ্যা নয় এটা সত্য, কেন কোনো গভর্নরকে একটা পোস্ট, গভর্নর মানে হচ্ছে তিনি সমস্ত কিছু আইন সর্বকালের সর্বসময়ের জন্য বেশ জানে, যিনি সিলেক্টেড মেম্বার হয়েছেন তিনি অত উপযুক্ত নয়। গভর্নর পোস্টার মানে মিনিমি তার মানে তিনি হচ্ছেন সব কিছু জামতা এবং তাকে সেই রকম পর্যবেক্ষক সুপারভাইজার ফিট ফর মানে গভর্নিং, তার পারমিশন ছাড়া কোনো কিছু ল হবে না, তার মুখ দিয়ে যা কথা বলবে সেটা ল হবে। তাহলে নরেন্দ্র মোদী যদি মাগি না হয় তাহলে সে আর একটা মাগি ইম্পোস্টারের কথা শুনে সেখানে তুমি ল 356 ধারা প্রয়োগ করছো না কেন নাকি, তাহলে সুপ্রিম কোর্টকে সেটা হ্যান্ডেল করতে হবে। এখানে অনেক কিছু লোক মারা গেছে, সেই মারাটা সেটা দুর্ভাগ্যজনক। আমি তো আরামদাদা রাম ভক্ত তো রাম হয় ওর মধ্যে সেই জিনিসটা একদমই না যে জিনিসটা হওয়ার কথা। এইসব এই বাচ্চাগুলো অসভ্য মানে ল অ্যান্ড অর্ডারকে এইভাবে দেখে মানে পুলিশের পুলিশ কি করবে না করবে তারা তার কিছু করতে পারবে না, বুঝতে পারছেন? পুলিশকে পুলিশের কাজটা করতে দিতে হবে, এবারে সেইগুলো সুপ্রিম কোর্টে দেখার কর্তব্য, সে সুপ্রিম কোর্ট সেই দায়িত্বটাকে অবহেলা করছে, তার মানে সারা